সুনামগঞ্জে সুরমা নদীর পানি বৃদ্ধি পেয়ে দুয়ারবাজার উপজেলা সদর ও আশেপাশের এলাকায় ভাঙন দেখা দিয়েছে। এরই মধ্যে নদী গর্ভে বিলীন হয়েছে অর্ধশতাধিক বসত বাড়ি। হুমকির মুখে রয়েছে 60টি গ্রামের বাড়িঘর, ফসলি জমিসহ বহু স্থাপনা। ভিটে মাটি হারিয়ে উঁচু বাঁধে ও সড়কে আশ্রয় নিয়েছে অনেকে। মোহাম্মদ বুরহানুদ্দিনের তথ্যচিত্রে টেক্সট রিপোর্ট। সুনামগঞ্জের মাঝেরগাঁও, মংলারগাঁও, পূর্ব মাছিমপুর সহ বেশ কয়েকটি স্থানে সুরমা নদীর ভাঙন দেখা দিয়েছে। এরই মধ্যে নদী ভাঙনে বিলীন হয়েছে এখানকার অর্ধশতাধিক বসত বাড়ি। হুমকির মুখে রয়েছে 7টি গ্রামের বাড়িঘর, ফসলি জমি সহ বহু স্থাপনা। ভিটেবাটি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন নদী তীরবর্তী মানুষ। আর এই অবস্থায় নদী ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। বর্তমানে একটা ঘর আছে আর 7টা ঘর আমরা বুঝা বুঝে কয়ে গেছে, সেগুলো সব চিহ্নপূর্ণ নাই। ডেইলি রাইতেও আমরা যাতন ঘরে থাকা লাগে, সেরকম করে আমরা খিলা রাত্রে ঘুম নাই। আমরা তো ঘর বাড়ি ঠিক না থাকাতে আমরা তো আর সংশ্লিষ্টরা জানান, ভাঙন রোধে পূর্ব মাছিমপুর, লক্ষ্মীবাউর ও বেতুরা এলাকায় নদী শাসনের কাজ চলমান রয়েছে। গত 6-7 মাসে আমাদের এই নদী রক্ষা কাজের যে ব্লক এগুলোর তৈরি কাজ করা হয়েছে, এগুলোর আগামী শুষ্ক মৌসুমে ইনশাআল্লাহ আমরা প্রোডাক্টিভ ওয়ার্কের কাজ আরম্ভ করতে পারব। সুরমা নদীর ভাঙন ঠেকাতে দ্রুত পদক্ষেপ নেবে সংশ্লিষ্টরা, এমন প্রত্যাশা ক্ষতিগ্রস্তদের। দ্য স্ক্রিপ্ট, নিউজ 24।